আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসলাম মিনি পিজা কীভাবে বানানো হয়। দেখতে পাচ্ছেন পিজাগুলোকে রেডি করে রাখা হয়েছে, এখন এগুলোকে বেকারির ভিতরে দেওয়া হচ্ছে। পিজাগুলো খুবই সুন্দর এবং খেতে খুবই সুস্বাদু। পিঠা বলতে পারেন, চেমচেম পিঠার মতোই বানানো হয়। তো এখানে বিভিন্ন ধরনের পিজা হয়, ভেজিটেবল পিজা, চিকেন পিজা, মিট পিজা, ল্যাবনা, আপনি যেভাবে খাবেন আপনার রুচি অনুযায়ী আপনি চাইলেও বাসায় বানাতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে মিক্স আছে সব, চিকেন, মিট, ভেজিটেবল, ল্যাবনা, চিজ পিজা, সবগুলো মিক্স আছে এখানে। যেহেতু অর্ডারটা ছিল একটু মিক্স, দেখতে পাচ্ছেন ওই ভেজিটেবল পিজাগুলো। সব পিজার ভিতরেই আপনি চাইলে চিজ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দেব কী করে পিজাগুলোকে রেডি করতে হয়। তো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে জানাবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। ওকে, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।